গুড মর্নিং গাইস, আমি রাকেশ আর তোমরা দেখছো ভ্যাগাবন্ড। রাকেশ, তো থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝেই গেছো যে আজকের আমি কোথায় যাচ্ছি। ঠিকই ধরেছো, আজকের আমি যাচ্ছি তোমাদের সবার প্রিয় মৌসুনি আইল্যান্ড। আমি কিন্তু এখন কিন্তু পৌঁছে গিয়েছি সোনারপুর স্টেশনে, আর সোনারপুর থেকে কিন্তু আমি ট্রেন ধরে যাব নামখানা স্টেশন। আর তোমরা যদি মৌসুনি আইল্যান্ডে যেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে শিয়ালদা থেকে কিন্তু নামখানা ট্রেন ধরতে হবে। তারপরে কিভাবে কিভাবে যেতে হবে সব কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। আর হ্যাঁ, আমি কোন ক্যাম্পে যাচ্ছি মৌসুনি আইল্যান্ডে, কত কী নিচ্ছে, খাবার কোয়ালিটি কেমন, সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। তার জন্য ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, স্কিপ না করে দেখতে থাকবে। এই জাস্ট নেমে গেলাম নামখানা স্টেশনে, আর আমাদের সোনারপুর থেকে নামখানা স্টেশন অবধি সময় লেগেছে 2 ঘন্টা 10 মিনিট। আজ কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে আছে অন্তিক, কুল বয়, ঠিক আছে? আর ও আমার সাথে ছিল ধামসা ট্রাইবেল রেস্টুরেন্টের যে ভিডিওটা আমরা করেছিলাম। আর আমরা একটা প্ল্যান বানিয়ে নিয়েছি মৌসুনি আইল্যান্ডের, এগুলো প্ল্যান ক্যান্সেল হওয়ার পর শেষ পর্যন্ত পাওয়া গেল রাকেশকে আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা অনেকদিন ধরে প্ল্যান করছি মৌসুনি আইল্যান্ডে আসবো, বাট সাডেনলি ভাই ফোন করলাম যে চল বেরিয়ে পড়বো আমরা, তো ও এগ্রি হয়ে গেল। আর একটা কথা তোমাদেরকে বলার, তো তোমরা যদি মৌসুনি আইল্যান্ডে আসো তো তোমাদেরকে কিন্তু আসতে হবে নামখানা স্টেশন। সাথে সাথে কিন্তু একটা ডাব দিয়ে দিয়েছে, আর কিভাবে খেতে হয় তোমাদেরকে একটু দেখাই। আহ, পুরো স্বর্গ, সামনে বিচ, আর এখানে জাস্ট এইভাবে বসে পাইপটা দিয়ে, ও তো এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু থাকছে, শুধু আমার জন্য নয়, তোমরা যদি আসো তাহলে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে একটা ডাবের জল কিন্তু পেয়ে যাবে। তো এখন একটু আমরা ফ্রেশ হয়ে নেই, কারণ বুঝতে পারছো 4.5 ঘন্টা জার্নি করার পরে মানে অবস্থা পুরো টাইট। তো এখন একটু ফ্রেশ হয়ে একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. তো এই জাস্ট স্নান করে এলাম, আর স্নান করার পরে কিন্তু খিদের জন্য পেটটা চুঁই চুঁই করছে, আর খাবারে এসে গিয়েছে। কী কী খাবার আইটেম, খাবার কোয়ালিটি সব তোমাদেরকে বলবো, দেখতে থাকো। কী কী খাবার আছে তোমাদেরকে একটু বলে দিই। রুই মাছের দাগা, রসগোল্লা, পাঁপড়, দই, বাঁধাকপি ভাজা, ডাল, চাটনি, আলু ভাজা, ভোলা মাছ ফ্রাই, আর স্যালাড। তো কী কী খাবার আছে তোমরা কিন্তু দেখে নিলে। তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হলো প্রথম ডাল, একটু হালকা ডাল নিয়ে নিলাম। গাজর আছে, একটু ডাল, সাথে আলু ভাজা, ব্যাস। কারণ খিদেতে কিন্তু পেট কিন্তু চুঁচি করছে, আগেই বলে দিয়েছি। এই নিলাম, ডালের টেস্ট কিন্তু সুপার। দেখতে হচ্ছে বাঁধাকপি ভাজা, বাঁধাকপির সাথে কিন্তু মাছের মাথাও দেওয়া আছে। একটু বাঁধাকপি নিলাম, সাথে আর একটু ডাল, লেবু দিতে আমি ভুলে গেছি, একটু লেবু দিয়ে নিলাম। ব্যাস, লেবু দিয়ে বাঁধাকপি ভাজা, তার সাথে আর একটু আলু ভাজা দিয়ে এইভাবে নিয়ে সুপার। এবার আমি এই ভোলা মাছটা একটু খাবো, দেখো খুব সুন্দর করে ভেজেছে, একটু লাল লাল ভাব আছে, মানে একটু কড়া কিন্তু ভাজা হয়েছে। আসলে আমার কাঁটা মাছ না খেতে খুব ভয় লাগে, ভয় ভয় করে খাচ্ছি।
দেখো বেশ ভালো কিন্তু ভাজা হয়েছে, নিলাম। বাহ, বেশ দারুণ খেতে ভাজাটা। তো খাওয়া দাওয়া শেষ, আমাদের সোনার দেশ, বাট এখনো খাওয়ার কিন্তু বাকি আছে। এই সবটা শেষ হয়ে যায়নি, টমেটোর চাটনি সাথে কাজু দেওয়া। ও তো এবার আমি দই ট্রাই করব। এই যে দই, পুরো ধপধপে থপথপে সাদা দই। বাহ, দারুণ টেস্ট। আর এটা কিন্তু এখানকার দই, লোকাল, ঠিক আছে, আমি কথা বলতে পারছি না। আর এটা হলো কলকাতার রসগোল্লা, রসটা এই বের করে দিলাম, দিয়ে এইভাবে সবার লাস্টে কিন্তু পড়ে আছে আমার পাঁপড় ভাই, কিন্তু পাঁপড় ভাইয়ের অবস্থা খুব খারাপ, কারণ খাওয়াটা দিয়েছে 40 মিনিট আগে আর এখন খাচ্ছি। তো এই জাস্ট খাওয়া কমপ্লিট করলাম, আর খাওয়া কমপ্লিট করে খাওয়ার পরে একটু কিন্তু হাঁটতে হয়, ঠিক আছে। তো বেরিয়ে গিয়েছি অন্ধিকার, আমি খাওয়ার পরে একটু হাঁটবো, ঠিক আছে, যাতে একটু হজমটা হয়, কারণ এত খেয়েছি এই শরীরে। আর এই যে দেখতে পাচ্ছ বিচ, গোয়া বলে বিচ মে, সরি এটা গোয়া বিচ নয়, এটা হলো মৌসুনি আইল্যান্ড দ্বীপের বিচ। আর এই যে অন্তিক, কেমন লাগছে ভাই বল? দারুণ ভাই, দারুণ দারুণ। দুদিন ছুটিতে ভেবেছিলাম কোথাও যাব, হ্যাঁ, তো এখানে এসে ভালোই লাগছে। ওকে, খাওয়াটাও দারুণ হলো, এবার একটু সমুদ্রের মজা নেব, একটু স্নান করব, একদম কালকে বাস, আর কি চাই, দুদিনের ছুটিতে এর থেকে ভালো মজা আর কোথায় পাবো। ও তো বাড়িতে বসে কি করছো, তাড়াতাড়ি চলে এসো মৌসুনি আইল্যান্ডে, ঠিক আছে, এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, ঝটপট ফোন করে নাও আর টেন্ট বা কটেজ বুক করে নাও, আর জলদি জলদি চলে এসো, ঠিক আছে। বালিটাও পুরো সাদা, দারুণ বালি কিন্তু, বালিটা দেখো পুরো সাদা বালি, ঠিক আছে, বেশ কিন্তু মস্তি হবে এখানে। বিকালে কিন্তু আমার একটা প্ল্যানিং করছি একদম পুরো মাঝখানে যাওয়ার, ঠিক আছে, দেখা যাক কি হয়। আর দেখো এখন মৌসুনি আইল্যান্ড ততটা ভালো লাগবে না, মানে দিনের বেলা, কিন্তু রাতের বেলা গাইস, রাতের বেলা বন্ধু পুরো জোশ, ঠিক আছে, রাতের বেলার মৌসুনি আইল্যান্ড পুরো এক্সিলেন্ট, সুপার ভিউ। জাস্ট একটু পরে তোমাদেরকে দেখাবো, দেখলেই বুঝতে পারবে যে রাতের বেলা মৌসুনি আইল্যান্ড কি সুন্দরভাবে সেজে ওঠে। রাতে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের আওয়াজ শোনাটাই তো আসল, একদম বললেই এখানে আসা, ঠিক আছে, ভালোবাসার মানুষকে নিয়ে চলে আসবে রাতে, আর এই বিচের সামনে দুজনে দাঁড়িয়ে থাকবে আর সাগরের ঢেউ শুধু শুনবে, পুরো শান্তি একেবারে। তো তোমরা মৌসুনি আইল্যান্ড কি করে আসবে? মৌসুনি আইল্যান্ডে আসতে গেলে তোমাদেরকে প্রথম কিন্তু আসতে হবে নামখানা স্টেশন। নামখানা স্টেশন থেকে তোমরা কিন্তু টোটো করতে পারো, টোটো করে তোমাদেরকে আসতে হবে পাতি ভুনিয়া ঘাট, ভাড়া নেবে 60 টাকা করে। তো আমরা কিভাবে এসেছি সেটা তোমাদেরকে বলছি। আমরা এসেছি নামখানা স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ড যেটা আছে সেখানে আমরা এসেছি, এসে ওখানে অনেকগুলো অটো ছিল, তো অটো ধরে আমরা চলে এলাম 10 মাইল মোড়, ভাড়া নিল 25 টাকা করে মাথা পিছু। আবার 10 মাইল থেকে টোটো করে চলে এলাম পাতি ভুনিয়া ঘাট, ভাড়া নিল 15 টাকা করে, তাহলে টোটাল আমাদের খরচা হলো 40 টাকা। নামখানা থেকে যদি ডাইরেক্ট টোটো করো পাতিভুনিয়া ঘাটের জন্য তাহলে 60 টাকা, আর আমি যেভাবে বললাম ওইভাবে যদি তোমরা আসো তাহলে কিন্তু 40 টাকা লাগবে পাতিভুনিয়া ঘাটে আসার জন্য, তাহলে 20 টাকা কিন্তু সেভ হলো। আমার এই বুদ্ধিটা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা 20 টাকা কিন্তু থামস আপ খেতে পারবে। পাতিভুনিয়া ঘাট পার হয়েই ওপারে টোটো পেয়ে যাবেন, টোটোওয়ালাকে জাস্ট বলবেন যে আমি শুক্তারা ক্যাম্পের সামনে যাব, টোটোওয়ালা আপনাকে শুক্তারা ক্যাম্পের সামনে নামিয়ে দেবে, ভাড়া নেবে মাত্র 25 টাকা।
দেখতে সন্ধ্যা নেমে গেল। এবার তো আসল খেলা, এবার দেখবে মৌসুনী আইল্যান্ডের আসল রূপ। তো চলো দেখে নাও মৌসুনী আইল্যান্ডের আসল রূপ। আমাদের টেন্টের ভাড়া একটু বলে দেই। এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, এই টেন্টের ভাড়া কিন্তু পার পার্সন 1200 টাকা, সাথে ফুড ইনক্লুডিং 3 times। এখানেও কিন্তু 2% টেন্ট, আর এটা কিন্তু গ্রুপ টেন্ট যেটার মধ্যে আমি আর অন্তিক আছি। এই হলো আমাদের টেন্ট, আমরা দুজন আছি এই টেন্টের মধ্যে। এই টেন্টের মধ্যে কিন্তু 4 জন থাকা যাবে। তো সন্ধ্যাবেলা টিফিন কিন্তু চলে এসছে। এই যে এটা কিন্তু ভেজ পকোড়া আর সাথে টি, আর বসে পড়েছে একদম বিচের সামনে। আর এই গরম গরম ভেজ পকোড়া উইথ চাটনি দিয়ে ফটাফাটি, আর সাথে একটু চা, গরম গরম চা। অসম। আর এটা কিন্তু 1200 টাকা প্যাকেজের মধ্যে কিন্তু ইনক্লুডিং, ঠিক আছে? দেখতে পাচ্ছ ওখানে পেঁয়াজ আছে, বেসনও দেওয়া আছে। দারুণ। বেশি কিন্তু খাওয়া যাবে না, কারণ এরপরে কিন্তু আমার বারবিকিউ আছে, ঠিক আছে? চলে এসেছে কিন্তু বারবিকিউ চিকেন, পুরো গরম গরম বারবিকিউ চিকেন। এই যে চিকেনের সাইজগুলো ঠিক এরকম। আর বারবিকিউ চিকেনের প্রাইস কিন্তু 400 পার কেজি। তো আমরা 400 গ্রাম নিয়েছিলাম, যেহেতু আমরা দুজন আছি, অন্তিক আর আমি। শসা দিয়েছে, পেঁয়াজ একটু সচ দিয়েছে। চিকেনটা দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু পোড়া আছে, বাট বেশ ভালো কিন্তু সিদ্ধ হয়েছে। এই নিলাম, টেস্ট কিন্তু বেশ ভালোই আছে, কিন্তু সাথে একটু পেঁয়াজ। এ ফিউ মোমেন্টস লেটার, তো রাতের খাবার কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে 3খানা রুটি আছে, চিকেন আছে, ডাল উইথ আলু ভাজা। বাট রাতে আর আলু ভাজা খাবার কোনো ইচ্ছা নেই, একটু ডাল দিয়ে আর একটু চিকেন দিয়ে খাওয়া যাক। আর খাবার টেস্ট কেমন বলছি আমি। দুপুরে যেটা খেলাম পুরো বাড়ির মতো রান্না, মানে ঘরোয়া, মানে রিচ একদম বলা যাবে না ঠিকঠাক খেতে। একটু চিকেন আর রুটি, সমুদ্রের পাশে বসে আর এমন একটা অ্যাম্বিয়েন্স, আর সাথে চিকেন রুটি পুরো ফাটাফাটি। আর পিছনে দেখতে পাচ্ছ বিচ পুরো শান্ত হয়ে আছে, হালকা হালকা সমুদ্রের আওয়াজ আসছে কানে, জাস্ট অসম। 1 hour later, তো এই টেন্টেই কিন্তু আমরা দুই বন্ধু রাতে থাকবো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের টেন্টটা, কেমন লাগছে বস? একদম দারুণ ভাই, ফার্স্ট টাইম টেন্টে কাটাবো, দেখা যাক ঘুম থেকে উঠে সকাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তখন, কিন্তু ভালো লাগবে আশা করছি। আগে কোনোদিন টেন্টে ঘুমাইনি তো। আর মশা কেমন? মশা তো কামড়াচ্ছে না একদমই, আমার তো পায়ে কুটুস কুটুস করে কামড়াচ্ছে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। নাইট ভাই, ব্ল্যাঙ্কেটটা নিয়ে নে। এই শুয়ে পড়লাম, সারাদিন ভিডিও করতে করতে পুরো থেকে গেছি বস। তারপরে এই 5-6 ঘন্টা জার্নি করার পরে না, আর দিচ্ছে না, মানে শরীর দিচ্ছে না, ঠিক আছে? কি জামা গায়ে দিয়েছিস? হ্যাঁ, জামা গায়ে দিয়ে শুতে হয়, কারণ এই বডি এটা খুলে ফুলে শোয়া যাবে না। তো ঠিক আছে, কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন গুড নাইট, ঠিক আছে? নেক্সট মর্নিং। গুড মর্নিং বন্ধুরা,
আর এই হলো সকালের অ্যাম্বিয়েন্স। আর এই দেখো সূর্য মামা উঠছে। আর এখন আমরা বিচের দিকে যাব। এই যে বিচ, পুরো কুয়াশা জমে আছে। আর এই হলো সকালের মৌসুনি আইল্যান্ড। আর এই দেখো পিছন থেকে সূর্য মামা উঠছে। টাটা টাটা কেন বলছি, মামা তো উঠছে। সকাল সকাল তাহলে একটু নাচ করে দেখান। কেন নাচ করতে হবে? কেন কেন, এই যে মনের আনন্দে কালকে রাত্রে আপনার মনে অনেক আনন্দ হয়েছে শুনলাম। মানে কি কারণে ভাই, সেটা তো কও। কি হয়েছে, কি মাংস কি আমারে মাংস কি আমারে বেশি রিয়েছে? মাংস বেশি খেয়েছেন তো আপনি রাতে? রুটির সাথে ডাল বাদে মাংস বেশি খেয়েছেন, তা সেই আনন্দে একটু নাচ করেন দেখি। আচ্ছা আপনার একটু কম তো, মাংস কি আমি বেশি কি খাইতে পারি এই বডিতে? ঠিক কি কয় পোলা, এই নাচ ফান করতে পারো? নাচ করে দেখান না দাদা, ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে জানলা দিয়ে জানলা দিয়ে। ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না, আমি মারি বলছি আর কইনি খাবো না। চলো ঠিক আছে, আর হবে না। ওকে বাই গাইস। 25 টাকা দে। হেভি নাচ করেছেন দাদা। হ্যাঁ 25 টাকা দে। আর আমরা বোটে উঠে চলে যাব। তো গাইস আমরা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি, কারণ অন্তিকে হাগা পেয়েছে, খুব জোরে হাগা পেয়েছে। আমরা একটু বিচের দিকে ঘুরতে এসেছিলাম, কিন্তু হঠাৎ মাত্র সে বলে ওঠে আমার খুব হাগা পেয়েছে, তাই এখন দৌড়াচ্ছি, জানি না কি হবে। এই ভিডিওটা দেবো। A few moments later. আর আমার বন্ধু সকাল সকাল চলে আইছে। কি খবর? হ্যাঁ সকাল সকাল কি খবর কও? হ্যাঁ ঘুম হয়েছে নাকি? ও দোস্ত কি খবর, কি সবাইকে একটু গুড মর্নিং কও। বলে গুড মর্নিং। এই একটা আমার বন্ধু, সারা রাত বন্ধুগুলো ঘুমাতে দেয় না, শুধু ঘ্যাও 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 করতেই থাকে। কি অবস্থা? হ্যাঁ একটু ঘুমাতে তো দেবে নাকি, লোকজন এই সব ঘুরতে আসে। হ্যাঁ এখানে সবাই বন্ধু বান্ধবী আসে, আর তুমি সারাদিন ওই ঘাউ ঘাউ রাতে এরকম করলে হইব? হ্যাঁ কি হলো? তো অনেক মজা অনেক ফান হলো, এবারে বিদায় নেওয়ার পালা। কিন্তু বিদায় নেওয়ার আগে ব্রেকফাস্ট খেয়েই কিন্তু বেরোবো। তো চলো দেখে নেই ব্রেকফাস্টে কী কী আছে। তো গরম গরম লুচি কিন্তু চলে এসছে, তো তিন পিস লুচি নিয়েছি, কারণ পেটের অবস্থা সত্যি খুবই খারাপ, আমার একটু হজমের গোলমাল করছে, বাট তিনটে লুচি খেয়ে নেব। এই লুচি নিলাম, ওই একই ব্যাপার, এই ফুড ব্লগ সত্যি, মানে ওই নিলাম আর এই দিলাম, এরকম তো ব্যাপার। ঠিক আছে কী রিভিউ করবো এইসব খাবার দাবারের, মানে রিভিউ করার মতো না, ঠিকঠাক খাবার দাবার। ঠিক আছে আর এই খাবারটা কিন্তু 1200 টাকার মধ্যে কিন্তু ইনক্লুডিং আছে, ঠিক আছে এক্সট্রা কোনো কিছু পে করতে হবে না। আর তোমাদের যদি লুচি বা সবজি যদি দরকার হয়, এই যে দেখতে পাচ্ছ কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে ওই দেবো না মানে পারবো না এইসব কোনো কিছু কিন্তু ম্যাটার নেই। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করতে হবে না, আর কমেন্ট করে জানিও। চলো টাটা।